4/5 of a number is 64. Half of that number is এটা বাংলাটা যদি আমরা বলি সেটা হলো কোনো নির্দিষ্ট সংখ্যার 4/5 মান 64 ওই সংখ্যার অর্ধেকের মান কত আমি আবার বলছি কোনো নির্দিষ্ট সংখ্যার 4/5 মান 64 ওই সংখ্যার অর্ধেকের মান কত তাহলে এই সংখ্যাটা ধরে নিতে হবে যেহেতু আমরা সংখ্যাটি জানি না তাহলে যেটা হবে let the number be x তাহলে আমরা যদি সাজাই 4/5 of a number 64 অর্থাৎ 4/5 x সংখ্যাটা বলতেছে 64 এখান থেকে আমরা x এর মানটা যদি বের করতে পারি যেটা হবে 4/5 যদি ডান পাশে আমরা নেই উল্টে যাবে 5/4 into 64 তাহলে x সমান এটাকে যদি 64 কে ভাগ করি হবে হলো 1 তারপর 4 6 24 তাহলে 5 16 80 x এর মানটা আমরা বের করে ফেলেছি 80 তাহলে বলা হয়েছে যে হাফ অফ দ্যাট নাম্বার তাহলে ওই সংখ্যাটার হাফ কি হবে হাফ অফ x হবে 80 কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে যেটা হবে 40 এটার অ্যানসারটা হলো 40 Sum of two numbers is twice their difference. If one of the number is 10, the other number is. এটা বাংলাটা যদি আমরা বলি সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল তাদের পার্থক্যের দ্বিগুণ। যদি একটি সংখ্যা 10 হয় অন্যটি কত? আমি বাংলাটা আবার বলছি যে দুইটি সংখ্যার যোগফল তাদের পার্থক্যের দ্বিগুণ। যদি একটি সংখ্যা 10 হয় অন্যটি কত? আমাদের এখানে একটি সংখ্যা দেয়া আছে বাট অন্য আরেকটি সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা ধরি let other number be x তাহলে হবে বলা হচ্ছে sum of two numbers একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে x তাহলে যেটা হবে 10 plus x সমান তাদের ডিফারেন্সের দ্বিগুণ ডিফারেন্স তাহলে x মাইনাস 10 এই ডিফারেন্সের দ্বিগুণ আমি আবার বলছি যে দুইটা নাম্বারের যোগফল অর্থাৎ 10 প্লাস x এটা যোগফলটা হচ্ছে তাদের যে ডিফারেন্স অর্থাৎ বিয়োগফলের দ্বিগুণ তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব 10 প্লাস x 2x মাইনাস 20 তাহলে যেটা হবে x x যদি 2x টা এদিকে নিয়ে আসি মাইনাস 2x হবে আর এখানে হবে যেটা মাইনাস 10 এখানে হবে মাইনাস x হবে মাইনাস 30 সুতরাং x সমান 30 অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে মাইনাস উঠে যাবে তাহলে যেটা হবে x সমান 30 আমরা আরেকটা নাম্বার পেয়ে গেলাম x সমান 30 B number option টা correct আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনে ক্লিক করুন আর নাম্বার সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমরা সবগুলো সলিউশন করে দেব